ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো ম্যাথ সামেডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর গণিত চার দশমিক একের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো বাইশ তেইশ চব্বিশ এই তিনটা অঙ্ক আজকে আমাদের লেকচারে থাকবে তাহলে আমরা বেশি কথা না বলে শুরু করে দেই আমাদের আজকের ক্লাস তো দেখো আমরা বাইশ নাম্বার অঙ্কটা কি করব। যেহেতু আমাকে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তাহলে আমরা প্রথম রাশিটা আগে লিখি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি তা দেখো প্রথমে এ দিয়ে গুণ করবা এই তিনটাকেই এ দিয়ে গুণ করবা তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ সি বি দিয়ে গুণ করলে বি সদৃশ্য পদগুলো নিচে নিচে লিখবা বি আর বি গুণ করলে বি স্কোয়ার কোথাও নাই এই জন্য আলাদা করে লিখবো বিসি বি কোথাও নাই এই জন্যেও আলাদা করে লিখব আচ্ছা এখন সি দিয়ে সি দিয়ে যদি গুণ করো এসি তার মানে এসি এখানে একটা আছে তাই মানে এসির নিচে আমি এসি লিখব বিসি বি এখানে একটা আছে তাই বিসির নিচে বিসি লিখব সি স্কোয়ার কোথাও নাই তাই আমি সি স্কোয়ারটাকে আলাদা করে লিখব তাহলে এখন দেখো এগুলো কিন্তু সাইনগুলো প্লাস কোনো সাইন না থাকলেও প্লাস মনে করতে হবে তাহলে এ স্কোয়ার এবি এবি যোগ করলে টু এবি বি এসি এসি যোগ করলে টু এসি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আমরা যদি এই অঙ্কটাকে এভাবেই অ্যান্সারটা না লিখে আমরা যদি আরেকবার একটু সাজাই লিখি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই যে এখন যেভাবে আমরা সাজাই লিখলাম এই সাজানোটার পরে এখন আমাদের এখানে কিন্তু একটা তোমরা যখন উপরের ক্লাসে যাবা অর্থাৎ নবম শ্রেণীতে যাবা যখন হায়ার ম্যাথ মানে উচ্চতর গণিত করবা তখন এই সূত্র চলে আসবে এটা একটা সূত্র এটা একটা সূত্র আকারে হবে অথবা এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ার যদি তোমরা একবারে সূত্র পড়ো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু সি প্লাস টু সি এ কার সূত্র এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ারের সূত্র এভাবেও আমরা ধরে নিতে পারি তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর তো ডিয়ার স্টুডেন্ট দেখেন এই অঙ্কগুলো এই যে গুণগুলো করতে দিয়েছে এটার তো একটা অর্থ আছে যেমন আপনি এই গুণটা করলেন গুণ করার পরে আমি এই লাইনটা সাজাইলাম সাজানোর পরে আমি কি বলছি এটা একটা সূত্র কিসের সূত্র এ প্লাস বি প্লাস সির হলে স্কোয়ার অর্থে অনেক সময় আমরা অষ্টম শ্রেণীতে যখন বর্গ নির্ণয় করব তখন তিনটা তিনটা পদের বর্গ থাকে সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারব তো তোমরা এই জন্যে এই অঙ্কটা গুরুত্ব দিয়ে করবা এবং মনে করবা যে এটা একটা সূত্র আমাদের এটা যদি অ্যান্সারটা মুখস্থ করে দাও তাহলে কীভাবে মুখস্থ করবা যে এ প্লাস বি প্লাস সির হলে স্কার সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু প্লাস এটাই একটা চক্রাক্রমিক রাশি অর্থাৎ এব বি বিসি সি চক্রাক্রমিক মানে সাইক্লিক অর্ডার তা আমি অনেক দূরের কথা বলে ফেললাম তোমরা এগুলো আর অনেক পরে শিখবা জাস্ট বলার জন্য বলা এরপরে তোমরা দেখো আমরা এরপরে করব কত নাম্বার এরপরে করব হচ্ছে তেইশ নম্বর অঙ্কটা তো আশা করি তোমরা বাইশ নম্বরটা বুঝতে পারছো এখন বাইশ নম্বর অঙ্কটা পরে আমরা এখন যাবো তেইশে দেখো তেইশ নম্বর স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুন করলে এক্স টু দি পার ফোর প্লাস এক্স কিউব ওয়াই কারণ দুইটা এক্সের সাথে একটা এক্স গুণ হলে এক্স কিউব আর এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা দিয়ে যখনই গুণ করবা তাহলে কথা হবে মাইনাস এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর মাইনাস এক্স ওয়াই কিউব কোথাও নাই এই জন্য আলাদা করে লিখলাম এখন এটার সাথে এটা গুণ করো এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস এক্স ওয়াই কিউব তারপরে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এটাকে যোগ করো এটাকে এখন যোগ করো এখানে এক্স টু দি পাওয়ার ফোর থাকে এই দুইটা সমান রাশি কাটা যায় প্লাজার মাইনাস প্লাজার মাইনাস সমান রাশি কাটা যায় থাকে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই সমান রাশি কাটা যায় থাকবে কি ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এইটাই হচ্ছে আমাদের উত্তর এটাই আমাদের অ্যানসার হ্যাঁ অ্যানসারটা তোমরা যদি চাও যে স্যার আমি অ্যান্সারটা আলাদা করে লিখবো তাহলে লিখতে পারো আলাদা করে লেখাটাই ভালো হয় কারণ অ্যান্সার অঙ্কে অঙ্ক করলাম যদি অঙ্কের উত্তরই না লিখি তাহলে কীভাবে হয় অঙ্ক করছি কিন্তু অঙ্কের উত্তর লিখি নেই হবে না তাইলে এভাবে লিখতে পারো অথবা লিখতে পারো নির্ণয় গুণ ফল নির্ণয় গুণফল লিখে এটা লিখলেও হয়ে যাবে তো সবসময় মনে রাখবা এই অঙ্কগুলো করার সময় পাওয়ারে পরে গুণের সময় যোগ হয় আর যখন আমরা যোগ বিয়োগ করবো সমান রাশি কাটা যাবে যেমন প্লাস এ মাইনাস এ কাটা যায় জিরো হয় হুম আর এ আর এ উপরে নিচে কাটাকাটি করলে কিন্তু ওয়ান হয় পাশাপাশি কাটাকাটি করলে জিরো আর উপর নিচে কাটাকাটি করলে হবে ওয়ান তো তোমরা আমার মনে হয় তেইশ নম্বরটা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবা আর যারা লাইভে ক্লাস করো তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো হয়ে আমাদের দেখো। এখন আমরা চব্বিশ নাম্বার অঙ্কটা করব চব্বিশ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান দিয়ে সবগুলোকে গুণ করো তার মানে ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব কোথাও নাই এই জন্য আলাদা করে লিখলাম মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু দি এটা দিয়ে গুণ করলে কথা হবে ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো ওয়াই টু দি পাওয়ার ফোর কিন্তু কোথাও নাই তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর লেখো ওয়াই টু দি পাওয়ার ফোর তারপর ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব আর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন দেখো সামান রাশি এটা কাটা যায় তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস একটা ওয়াই স্কোয়ার এখানে আসে এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় থাকবে কত প্লাস ওয়ান তাহলে आंसर কত হবে ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাই হবে অ্যান্সার তো একবার যদি তুমি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে এই অঙ্কের চেয়ে সহজ অঙ্ক এই দুনিয়াতে আর আছে কি না সন্দেহ আছে তবে বুঝতে হবে প্রথমে তোমার বুঝে নিতে হবে তারপরেই তুমি অঙ্কগুলো পারবা তো দেখো ডিয়ার্ট আমাদের আজকের লেকচারে এই তিনটে অঙ্ক ছিল তিনটে অঙ্ক আমরা শেষ করে ফেললাম তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো মনে হয় কারো কোনো প্রশ্ন নাই তো আমাদের আজকের লেকচার এখানেই শেষ হয়ে যাবে যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবা আমাদের চ্যানেলটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা অন্বেষা মেয়াত আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো একটা ক্লাসে